নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজ আমি বিট গাজর দিয়ে একটা নিরামিষ তরকারি দেখাবো। এখানে আমার গাজর আছে, বিট লাগবে, একটা আলু লাগবে, আদা বাটা, নারকেল কুড়নো, গরম মশলার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আন্দাজ মতো, পাঁচফোড়ন লাগবে কিছুটা, গোটা মশলা লাগবে কিছুটা, বাদাম লাগবে। এখানে আমি ভাজা বাদাম নিয়েছি, আপনারা কাঁচা বাদামও ইউজ করতে পারবেন। কাঁচা লঙ্কা নিয়েছি কিছুটা, গোটা জিরে, গোটা ধনে, মৌরি কিছুটা, শুকনো লঙ্কা, তেজপাতা, ঘি লাগবে, চিনি লাগবে, আর এটা আমি সর্ষের তেলে করবো। বিট গাজরগুলো কীরকম আমি চৌকো করে কেটে নিয়েছি, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুটাকেও এরকম চৌকো করে কেটে নিয়েছি। প্রথমে এটাকে একটু সেদ্ধ করে নেব। একটু জল দিলাম, খুব বেশি সেদ্ধ করবেন না, একটু শক্ত রাখবেন। একটু নুন দেব, বিট গাজরটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে তার আগে একটা আমি মশলা তৈরি করে নেব। এখানে সমস্ত গোটা মশলাগুলো নিয়েছি, মৌরি, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা। এটা এক মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলাটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিচ্ছি। আলুটা ভেজে নেব, একটু নুন দেব, আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই তেলেই আমি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি, একটা তেজপাতা, পাঁচফোড়ন আর গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। বিট গাজরটাকে আমি দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। মশলাটা হালকা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে গাজর গুলো দিয়ে দিচ্ছি, বিট গাজরটা। হালকা একটু ভেজে নিয়েছি, আলুটাও দিয়ে দিচ্ছি। আঁচটা মিডিয়াম রাখবেন। এর মধ্যে আদা বাটা দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু জল দেব। আঁচটা মিডিয়াম রেখে কষাবেন।
কয়েকটা কাঁচা লঙ্কা দেবো। একটু নারকেল কোড়া দেবো, নারকেল কোড়া না দিলেও চলবে, কিন্তু নিরামিষ তরকারিতে একটু টেস্টটা ভালো হয়। এটা ভালো করে কষিয়ে নিয়েছি আমি। এর মধ্যে একটু হালকা গরম জল দেবো। নুন দেবো আন্দাজ করে, এটা ফুটে উঠেছে, আমি আঁচটা কমিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 5 মিনিট বাদে ফিরে আসলাম। এর মধ্যে গরম মশলা দিচ্ছি, চিনি দেবো, ভাজা বাদামটা দিয়ে দিচ্ছি, একটু নুন আর মিষ্টিটা চেক করে নেবেন। সমস্ত সবজিগুলো নরম হয়ে গেছে একদম। যে মশলাটা আমি ভেজেছিলাম সেটা দিচ্ছি, একটু ঘি দেবো, এটা আমার রেডি হয়ে গেছে। উপর থেকে একটু নারকেল কোড়া দিচ্ছি সাজানোর জন্য। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমি তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে।